আমার খুব গানের সঙ্গে আবেগের সঙ্গে এবং ওদের সাথে আমরা যখন 2015 ডিসেম্বরের দিকে আবার নতুন করে শুরু করি দীর্ঘ 2 আড়াই বছরের যাত্রা এবং সভাপতি সেই আমাদের প্রতিষ্ঠা পরিষদের কাজ করে চলেছে। 2006 সালে এটা অ্যাকচুয়ালি আমাদের যে সম্পর্ক স্থানীয় একটা নেম বিবলাযোগ্য হয়ে এটা আসলে গিয়ে জন্য যে আসবে সেটা টাকার খুব প্রয়োজন ছিল, সেটা যোগান দেওয়ার জন্য আমাদের মাসিক কয়েকজন ভাই সেটা সিনেমা স্ক্রিনিং করে সেটা অর্থ যোগান দিয়েছিল। এরপর আমি আসলে সেটি শুরু একটা 2012 সাল পর্যন্ত চলার পর এটা আবার স্ক্রিনিং হয়ে পড়ে আমি আবার সেটা 2015 ডিসেম্বরের পরে কনস্টিটিউশন সাবমিট করে আমরা আবার শুরু করি এবং 2016 খুব সম্ভব আমি কিন্তু ঘটনাগুলি 15 থেকে 16টার মতো আমরা আপগ্রাম করেছি। এরপরে আমাদের সকল করোনা মহামারী সবার পরে সব থেকে স্থিরিত অবস্থা আমি সবাই সারা বিশ্ব থেকে সেটা আমাদের ক্যাম্পাসে হয়েছে। তা আমি ক্যাম্পাস থেকে চলে গেছি 2017, তো আমার একটা একটু যোগাযোগ ছিল যেটা কম কষ্ট লাগতে পারে যে সেটি একেবারে ছিল, তো এখন যাওয়া হয়তো আবার আস্তে আস্তে চেষ্টা করছি শুরুতে এবং আমাদের শুরুতে এই নতুন করে শুরুতে আবার সহযোগিতার জন্য হাত ধরেছে আমাদের এই সাফল্যের যে টিম। আমি সবাইকে একটু বলবো সাফল্যের টিমের জন্য জোর একটা কথা দিয়েছে, কারণ আমাদের এই যে জিনিসগুলি আমরা খুব বেশি কিছু তাদেরকে এফোর্ড করতে পারছি না এবং ব্যাপারটা এরকম যে আমাদের ভালো অনেক জায়গা নেই, আমাদের হাতে জন্য ভালো স্পেস নেই তারা কালটিভেট করবে তাদের জন্য যে চর্চাটা সেটাও যেহেতু আমরা সায়েন্স সেন্টার যেটা বসেছি এবং টিলরাও আমরা নিতে পারছি না, তবে আমরা জানি যে আমাদের শিক্ষার্থীরা সিনেমা দেখতে চায় এবং তারা পড়ালেখার পাশাপাশি তারা এক্সট্রা কারিকুলার ভালো এবং তারা করতে চায়। সব থেকে আমি আশা করবো এর পরবর্তীতে যদি কোনো স্ক্রিন হয় আমরা আরও বড় আয়োজনে হয়তো বাড়িতে অনেক জনকে সেটা করতে পারবো এই আশা রাখি। তো আমি আদিঘাইতে করবো না, সিনেমা শুরু অলরেডি এরকম হয়ে গেছে। আমি একটু আশা করবো আমাদের সবাইকে কথা সার উপস্থিত হয়েছেন যদি দু একটা কথা বলেন আমাদের উদ্দেশ্যে। ধন্যবাদ, আমাকে কিছু বলার সুযোগ করে দরকার না। আসলে মালদা ভাষণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম সোসাইটি আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি এর আগে আমার পূর্বতন বক্তা হয়ে গেলেন, আমিও দেখেছি যে আমাদের এখানে ফিল্ম সোসাইটি একসময় বেশ অ্যাক্টিভ ছিল, ওরা নিজেরাও বিভিন্ন ফিল্ম এখানে এক্সিবিট করেছে এবং নিজেরাও ছোটোখাটো কয়েকটা সর্বদলটা ছবি তৈরি করেছিলাম আমার মনে আছে। তো যাই হোক, সারা বিশ্বে বৈশ্বিক পরিস্থিতি করোনাকালীন সময়ে আমাদের ফিল্মের কার্যক্রম সীমিত হয়ে গেছিল সত্যি, তো আমরা পৃথিবী সেই অবস্থা কাটিয়ে উঠেছি। আমরা আশা করবো যে ফিল্ম সোসাইটি যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে সেই উদ্দেশ্যটা আমাদের এখানে সাধিত হবে। এটাও ঠিক যে আমাদের এখানে অডিটোরিয়াম আমরা এখন তৈরি করতে পারি, তবে ভবিষ্যতে আমাদের মাস্টার প্ল্যানে আছে আমরা একটা নেক্সট প্রজেক্টে একটা অডিটোরিয়াম আমরা তৈরি করব, সেখানে নিশ্চয়ই আমরা খুব বড় পরিসরে সাধারণ পরিবারকে তারা আমাদের কাছে সাড়া দিয়ে রোমান্টিক জিনিসের ব্যবস্থা করছে তাদের সবার জন্য সহজনে করতালি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।